শিবপুরাণে জলন্ধরের শিক্ষাপ্রদ কথা বর্ণিত আছে। অসুররা জলন্ধর ভগবান শিবের পুত্র ছিলেন আর ওনার পরম শত্রুও। আর এই বিরোধাভাস জলন্ধরের চরিত্রকে রোচক বানিয়ে তুলেছিল। জলন্ধর নিজের বউ বৃন্দার সতী হওয়ার শক্তির কারণে অজয় হয়ে গেছিল। আমি অসুররাজ জলন্ধর, আমাকে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। স্বামী, এটা তো আমার সৌভাগ্য, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। বলো, কি বলতে চাও তুমি বলো। আপনি দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে দিন, অধর্মের রাস্তা ছেড়ে দিন আর অন্যায় করা বন্ধ করে দিন। বৃন্দা, তোমার পরামর্শকে আমি স্বীকার করতে পারছি না। আমরা দেবতা নই, দানব। অসৎ, অধর্ম, অন্যায় আর অনীতি, এটাই হলো আমাদের আভূষণ। আমরা এসবের ত্যাগ করতে পারব না। অসুররাজ জলন্ধর বৃন্দার প্রস্তাবটা না শুনে ইন্দ্রলোকের আক্রমণের ওপর যোজনা করতে শুরু করে। জলন্ধর নিজের সেনা নিয়ে ইন্দ্রলোকে পৌঁছে যায় আর আক্রমণের ঘোষণা করে দেয়। দেবরাজ ইন্দ্র, জলন্ধর যুদ্ধের ইচ্ছা নিয়ে এসেছে, আমার ইচ্ছা পূর্ণ করো, এসো আমার সাথে যুদ্ধ করো। অসুররাজ জলন্ধর, তুমি দেবলোকে জীবিত এসেছো ঠিকই, কিন্তু তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। আজকে তোমার মৃত্যু নিশ্চিত। ইন্দ্র, তোমার এই বীরত্ব দেখে আমার মন প্রসন্ন হয়েছে। আজকে তোমার সাথে যুদ্ধ করে আমি আনন্দ পাবো। আক্রমণ! আক্রমণের ঘোষণার কারণে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। ইন্দ্র আর জলন্ধর একে অপরের ওপর তীক্ষ্ণ প্রহার শুরু করে দেয়। দুজন সেনাই একে অপরের সাথে লড়াই করে। বৃন্দার শক্তি জলন্ধরের সুরক্ষা কবচ হয়ে যায়। ইন্দ্র আর দেবতারা হতাশ হয়ে ওঠেন। অবশেষে দেবতারা পরাস্ত হয়ে যান আর দেবলোক থেকে চলে যান। বৃন্দা, তোমার বরদানের শক্তির কারণে আজকে আবার একটা চমৎকার ঘটল, আমাকে বিজয়ী করে তুলেছে। আমি ইন্দ্রকে পরাস্ত করেছি। দেবতাদের পরাজয়ের কারণে জলন্ধরের অত্যাচার আরও বেড়ে যায়, ওর আতঙ্কের সাহস আরও বেড়ে ওঠে। আর তার কারণে প্রভাবিত হয়ে জলন্ধর বিষ্ণুলোকে আক্রমণের যোজনা শুরু করে দেন। আমাদের পরের যাত্রা হবে বিষ্ণুলোকে। আমরা বিষ্ণুলোকে আক্রমণ করে নিজেদের অধীনে করে নেব। জলন্ধরের সত্তার বিস্তার অসুর লোক থেকে বিষ্ণুলোক পর্যন্ত হবে। আক্রমণের জন্য তৈরি হও। জলন্ধরের ঘাতক যোজনা দেবতাদেরকে খুব চিন্তিত করে তোলে। ভগবান শিব আর দেবী পার্বতী জলন্ধরের এই বাড়া প্রকোপ আর প্রভাবকে আটকানোর উপায় খুঁজতে শুরু করেন। জলন্ধরের পাপের বোঝা বেড়েই চলেছে, ও নিজের দুষ্কর্মের কারণে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। প্রভু, জলন্ধর আপনারই তো অংশ, আপনি ওনার পিতার মতো। জলন্ধর যদি অধর্মের মার্গে চলে তাহলে তাকে দণ্ড তো দিতেই হবে। কিন্তু এই সময় ওকে কে আটকাবে? ও বিষ্ণুলোকের ওপর আক্রমণ করার জন্য যাচ্ছে। জলন্ধরের স্ত্রী বৃন্দা এখন সেই তাকে আটকাতে পারবে। বৃন্দা নিজের বর জলন্ধরের অত্যাচারের কারণে খুব চিন্তিত ছিল। উনি ওকে অধর্ম থেকে আটকাতে চাইছিল, কিন্তু জলন্ধর নিজের অহংকারের কারণে কারোর কথা শুনতেন না। বৃন্দা এই সব কারণেই নিজের দুঃখ ব্যক্ত করছিল। অসুররাজ জলন্ধর, আপনার জীবনের রক্ষা আমার ধর্ম, কিন্তু আপনার অধর্ম আমার ধর্মের কাছে আটকে যাচ্ছে। আমি প্রার্থনা করতে পারি, কিন্তু রাস্তার বাধা হতে পারি না। হে ভোলেনাথ, আমার বরের রক্ষা করুন। আমি সব সময় সৌভাগ্যবতী থাকব, আমাকে এরকম ভাগ্য দিন। বৃন্দার প্রার্থনা আর তার বিশ্বাসের ওপর দিয়ে গাড়ি চালিয়ে জলন্ধর বিষ্ণুলোকে পৌঁছে যান আর নিজের সেনাকে আক্রমণের আদেশ দিয়ে দেন। আমরা বিষ্ণুলোকে প্রবেশ করে গেছি, আক্রমণ করার জন্য সতর্ক হও। বিষ্ণু ছলনা করতে পারে, যে কোনো সময় নিজের রূপ বদল করে নতুন অবতার নিয়ে আমাদের ওপরে আক্রমণ করতে পারে। জলন্ধর, তোমার অন্ত করার জন্য আমাকে অবতার নেবার কোনো দরকার নেই। হ্যাঁ জলন্ধর, বিষ্ণু ভগবান তোমার সাথে যুদ্ধ করবেন না। দেবী লক্ষ্মী, কদাচিৎ আপনার স্বামী যুদ্ধের আগেই হার স্বীকার করে নিয়েছে। না জলন্ধর, এটা বিষ্ণু ভগবানের হার নয়, জিত। জলন্ধর, এটা শুধুমাত্র আমারই জিত নয়, বরং আমাদের দুজনেরই জিত।
আমি ঠিক বুঝলাম না। তোমার জন্ম সমুদ্রেই হয়েছিল, আর সেই কারণে তুমি জলপুত্র। আর দেবী লক্ষ্মীও সমুদ্র থেকেই উৎপন্ন হয়েছে, ইনিও জলকন্যাই। হ্যাঁ জলন্ধর, আর ঠিক এইভাবেই আমরা দুজন ভাই আর বোন হলাম। এখন কোনো ভাই নিজের বোনের ঘর কি করে খারাপ করতে পারে, আর তার সিঁদুরকে কেন ক্ষতি দিতে পারবে? আমি দেবী লক্ষ্মীর কথার সাথে একেবারেই একমত, সেই জন্য বিষ্ণুর সাথে আমি যুদ্ধ করিব না, কিন্তু শিব শিবের সাথে যুদ্ধ আমি অবশ্যই করব। জলন্ধর যুদ্ধভূমি পাল্টে দিলেন, কিন্তু যুদ্ধ করার বিচার নয়, আর শিব ভগবানের কাছে যুদ্ধের আহ্বান দিতে লাগেন। ভোলানাথ, আমি যুদ্ধের লালসা নিয়ে আমি আপনার দুয়ারে এসেছি, আজকে আমার বরদান নয়, যুদ্ধ লাগবে। জলন্ধর, আমারই বরদান থেকে শক্তি প্রাপ্ত করে তুমি আমাকেই যুদ্ধের জন্য উস্কাচ্ছ, এটা তোমার উদ্দণ্ডতা, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। শিব শঙ্কর শব্দে নয়, শব্দভেদী বাণ চালাও। জলন্ধর আর শিব ভগবান যুদ্ধ করতে লাগেন, ঘাতক অস্ত্র শস্ত্রের সাথে প্রহার হতে শুরু করল। বৃন্দার বরদানের শক্তি জলন্ধরকে আবার সুরক্ষা কবচ প্রদান করল, যার কারণে শিব ভগবানের প্রত্যেক প্রহার প্রভাবহীন হতে থাকে। ইন্দ্রদেব চিন্তিত হয়ে শ্রী বিষ্ণুর শরণে পৌঁছে যান। প্রভু, যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছে, মহাদেবের ঘাতক অস্ত্র জলন্ধরের গায়ে গিয়ে পুষ্পর মতন পড়ছে। হ্যাঁ ইন্দ্রদেব, এই সময় তো জলন্ধর অজয়, ওকে কেউ পরাজিত করতে পারবে না, পরন্তু জলন্ধরের পরাজয় আর ওকে বধ করা যে আবশ্যক। জলন্ধরকে তখনই পরাজয় হবে যখন বৃন্দার সাতিত্ব ভঙ্গ হবে। হ্যাঁ প্রভু, সেই জন্য আপনাকে লীলা করতে হবে। দেবেন্দ্র, জলন্ধরের জীবন লীলা আর আমার লীলা দিয়েই সমাপ্ত হবে। জলন্ধর আর শিব ভগবানের যুদ্ধ নিরন্তর চলতে থাকে, আর সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হতে থাকে। ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে পৌঁছান। বৃন্দা এই লীলা থেকে অচেনা ছিল, আর জলন্ধরের প্রতি নিজের প্রেম সমর্পণ করতে থাকে। বৃন্দা, আমি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের কিছু ব্যবস্থা করো। আমি নিজের সেবা দিয়ে আপনার ক্লান্ততা দূর করে দেব, আসুন বিশ্রাম করুন। বৃন্দা ভগবান বিষ্ণুকে জলন্ধর ভেবে নিয়ে নিজের কক্ষে নিয়ে যান, এইভাবে তার পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায়। সতীত্ব ভঙ্গ হওয়ার পর জলন্ধর যুদ্ধ হারতে শুরু করে, আর অবশেষে শিব ভগবানের বাণে জলন্ধরের বধ হয়ে যায়। জলন্ধরের মৃত্যুর পর ঘরের মন্দিরের প্রদীপ বুঝে যায়। বৃন্দা এখন বুঝতে পেরে যায় উনি নিজের কক্ষে বসে থাকা জলন্ধরকে অন্যরকমভাবে দেখতে শুরু করেন, আর ক্রোধিত হয়ে জিজ্ঞাসা করেন, আমার মন্দিরের প্রদীপ নিভে গেছে, তার মানে আমার বরের মৃত্যু হয়েছে, তাহলে তুমি কে? বৃন্দা, আমি ভগবান বিষ্ণু, জলন্ধরের অত্যাচার আমাকে রূপ বদল করতে বাধ্য করেছিল। হে বিষ্ণু, আপনি আমার পতিব্রতা ধর্ম নষ্ট করে ঠিক করেননি কিন্তু। বৃন্দা, আমি শুধুমাত্র জলন্ধরের রূপ ধারণ করেছিলাম, পরন্তু তোমার ধর্ম আর মান সম্মানকে অপমান করিনি, তুমি আজও পবিত্র আর পতিব্রতা রয়েছ। আপনি ভগবানের রূপে যদি আসতেন তাহলে আমি আপনার পূজো করতাম, কিন্তু বরের রূপে এসে আপনি আমার সাধনা ভঙ্গ করেছেন, সেই কারণে আমি নিজের সতীব্রতার শক্তি দিয়ে আত্মদাহ করছি। আপনি আমাকে আর আমার বরের অপরাধকে ক্ষমা করে দিন। বৃন্দা নিজের সতীতার শক্তি দিয়ে আগুন জ্বালিয়ে আত্মদাহ করে ফেলে। বৃন্দা জ্বলে পুড়ে খাই হয়ে যায়। সেই খাইয়ের পাহাড় থেকে তুলসীর গাছ উঠে চলে আসে। ভগবান বিষ্ণু ওটাকে বলে, বৃন্দা, এই তুলসী রূপে তোমার নতুন জন্ম হলো, আমি তোমাকে আশীর্বাদ করছি যে প্রত্যেকের বাড়ির উঠানে তুলসীর গাছ লাগানো হবে, আর সদা সর্বদা তোমাকে পূজো করা হবে। ভগবান বিষ্ণু তুলসীকে আশীর্বাদ দেন। তুলসীর গাছ থেকে বৃন্দার আত্মা বেরিয়ে এসে আকাশে উড়তে শুরু করে। দেবতারা সবাই তার উপরে পুষ্প বর্ষা করেন,